দর্শক আপনারা জানেন প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজকে শপথ গ্রহণ হয়েছে রংপুর বিভাগের উনিশটি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ সকলেরই আজকে শপথ গ্রহণ হয়েছে ইতিমধ্যেই আমরা একটু কথা বলবার চেষ্টা করব পিরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ মাহমুদ মিলন এখানে পাশে আছেন ভাইস চেয়ারম্যান জয় ও মহিলা ভাইস চেয়ারম্যান আমরা একটু কথা বলে জানবো যে আজকে শপথ গ্রহণ হলো পাশাপাশি এই শপথের মধ্য দিয়ে আগামী দিনে উনি এই সাধারণ মানুষের জন্য কি করবেন আর আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব ভার বুঝে নেবেন সে বিষয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করব ধন্যবাদ আমার প্রিয় পীরগাছ উপজেলা বাসী আমাকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জয় সুইটিকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় পীরগাছাবাসীকে ধন্যবাদ জানাই আজকে শপথ অনুষ্ঠান হলো বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠান শেষে এখন আমরা ডাকবায় আছি আমার কালকে দায়িত্ব নয় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেব আগামী দোসরা জুন আমার এলাকার এমপি সাবেক বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুসি মহোদয় থাকবেন আমরা দুই জারিকে দায়িত্ব নেব আমরা পীরগাছাকে মুক্ত। উন্নত চিকিৎসা মানসম্মত শিক্ষা এবং আমাদের যে দায়িত্ব জনগণ দিচ্ছে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি মোহন আল্লাপাকের কাছেই কামনা করছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ আপনারা যেমনটি শুনলেন যে আসলে আনুষ্ঠানিকভাবে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মহোদয় সাথে নিয়েই তার দায়িত্ব দুয়ে জুন তিনি বুঝে নেবেন আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করব যে নব নির্বাচিত তার অহংকার জয় ভাইস চেয়ারম্যান তার সঙ্গে আমরা একটু তার এই আজকের এই দিন মত বিনিময় যে একটু জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আজকে শপথ গ্রহণ করলাম এরই মাধ্যমে আমাদের দুই তারিখে আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে আমাদের দায়িত্ব হস্তান্তর করবে তার পর থেকে আমরা জনগণের সেবা নিয়োজিত থাকব আপনারা জানেন আমরা আমি নিজেদের তরুণ মানুষ সারা বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ ভাইস চেয়ারম্যান কিন্তু আমি এরই প্রেক্ষিতে আমি অবশ্যই তরুণদের দিকে থাকব তরুণের সঙ্গে সবসময় ছিলাম আগেও ছিলাম এখনও আছি এবং আগামীতেও থাকবো আমি অবশ্যই থেকে একটি নান্দনিক মানবিক স্মার্ট পীরগাছা হিসেবে রূপান্তরিত করতে চাই এজন্য পুরো পীরগাছা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমি এই কাজটি করব অবশ্যই আমি পীরগাছাকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত পীরগাছ হিসেবে গড়ে তুলতে চাই আপনারা যেমনটি শুনলেন আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করব মহিলা ভাইস চেয়ারম্যান সুইটি তিনি সবার যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলে জানব আপনার অনুভূতিটা জানতে চাই আজকে যে শপথ গ্রহণ ধন্যবাদ আপনাকে আসলে আমি পীরগাছারই সন্তান আজকে আমাদের শপথ গ্রহণ হল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমি আসলে চাই পীরগাছাকে একটি সুন্দর পরিচ্ছন্ন ও স্মার্ট পীরগাছা করতে এবং সর্বোপরি আমি আসলে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চাই আসলে আমার সমাজে অনেক প্রতিবন্ধী আছে যারা অসহায় বা অবহেলিত অনেকেরই ভাতা হয়নি আমি আসলে তাদেরকে চাই যে তাদের শিক্ষার আওতায় আনতে বা যারা হচ্ছে একবারেই অসল বা এখনো মানে তারা ভাতা পায়নি তাদেরকে আসলে ভাতা দিতে আর সমাজের যেসব মানে যুব সমাজ আসলে অনেকটাই হচ্ছে মাদক আসক্ত হয়ে গেছে আমি চাই যে তাদেরকে আসলে শিক্ষার দিকে বা খেলার দিকে আগ্রহী করে তুলতে এবং অসহায় এবং নারী যারা আছে তাদেরকে আসলে কর্মসংস্থান বা বিভিন্নভাবে সহায়তা করতে তো আসলে পীরগাছাবাসীকে আমি ধন্যবাদ জানাবো কারণ তারা আমাকে আসলে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তারা আমাকে আসলে ছিয়ানব্বই হাজার ভোট দিয়েছে এজন্য আমি আমার পীরগাছাবাসীকে ধন্যবাদ জানাই দর্শক আপনারা জানেন যেমনটি আসলে তাদের যে চিন্তা চেতনা তাদের যে পাওয়া আসলে তাদের একটাই দাবি ছিল মাদক মুক্ত করবে সেই প্রত্যেক তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ তারা প্রতিশ্রুতি দিয়েছে আগামী দুয়ে জুন তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন এই ছিল প্রথম ধাপের আজকে যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণের সর্বশেষ সংবাদ আব্দুর রহমান রাসেল গ্লোবাল টেলিভিশন রংপুর